লোয়ার বাজেট সেগমেন্টে ইনফিনিক্স তাদের নতুন একটা ফোর ফোন আমাদের মাঝে লঞ্চ করে দিয়েছে আর ফোনটার নাম হলো ইনফিনিক্স জেরো থার্টি যে ফোনটাতে আপনি পেয়ে যাবেন একশো বিশ হার্জের কার্ভ প্যানেল পাবেন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দুর্দান্ত গেমিং প্রসেসর বিগ ব্যাটারি এবং বিগ ডিসপ্লে তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে আসবে বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার প্রাইস কত কী হতে পারে এবং এই ফোনটা ওভারঅল আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এই বাজেট অনুযায়ী এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে রাখার জন্য ফার্স্ট আমরা কথা বলব এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে আপনি পেয়ে যাচ্ছেন যেটা হলো একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে আর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে কার্ভ ডিসপ্লে যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই বাজেট সিগমেন্টে নয়শো পঞ্চাশ নিটসের পিক ব্রাইটনেস এখানে আপনি পেয়ে যাবেন কোর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন পেয়ে যাবেন এই ফোনটাতে তো এক কথায় ফোনটার ডিসপ্লে কোয়ালিটি সব থেকে জোশ হতে যাচ্ছে বলে মনে হয়েছে আমার কাছে এই বাজেটের ফোনগুলোর মধ্যে এবার আমরা ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে কথা ব্যাক ব্যাকসাইডে আপনি একটা মোটামুটি ওই ক্যামেরা বাম দেখতে পাবেন যেখানে আপনি পেয়ে যাবেন ত্রিপল ক্যামেরা সেট আপ এবং এই ফোনটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে এসেছে একটা হলো লেদার ব্যাগ আর একটা হলো গ্লাস ব্যাগ পার্সোনালি আমার কাছে কিন্তু লেদার ব্যাগটাই বেশি ভালো লেগেছে তবে আপনি কিন্তু গ্লাস ব্যাগটাই সব জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন তবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক এখানে আপনি পাবেন না ইনডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে থাকছে তো এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে সাথে পাবেন দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা আর দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর ফুল এইচডি প্লাস এবং ফোর কেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে আর সামনে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সামনের ক্যামেরা দিয়েও ফোর কেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে তো আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো আহামরিও যে ভালো সেটা আপনি বলতে পারবেন না কারণ এখানে যদি ব্যবহার করা হতো ফাইভ মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা আর একটা যদি এক্সট্রা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে আমার কাছে মনে হয়েছে আরও বেশি জোস হতো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি তবে মূলত বাজেটকে বিবেচনা করলে আপনি এর ক্যামেরা কোয়ালিটি মানিয়ে নিতেই পারবেন কারণ এই বাজেটে আমরা সাধারণত সব ফোনগুলোকেই দেখে থাকি যে দুই মেগাপিক্সেলের ম্যাক্রোয়ার সেন্সর ব্যবহার করে থাকি তাছাড়া যারা সেলফি লাভার আছেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিতে স্যাটিসফাই হবেন কারণ এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবার আমরা এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে কথা বলবো মিডিয়াটেকের হেলিও জি নাইনটি নাইন এখানে ব্যবহার করা হয়েছে যেটা হলো সিক্স নারামিটার আইটি উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু ক্লকের স্পিড টু পয়েন্ট জিরো আউট অফ দ্য বক্স এখানে আপনি অ্যান্ড্রয়েড থার্টিন পাবেন এবং পেয়ে যাবেন এক্স ওএস থার্টিন এখানে কিন্তু আপনি ভালো গেমিংয়ের পাশাপাশি ভালো ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি লেভেলের পেয়ে যাচ্ছেন তো এখানে কিন্তু ওভারঅল ফোনটার প্যাকেজ আমার কাছে ভালোই লেগেছে আর এই ফোনটাতে আপনি পাবেন পাঁচ হাজার এর ব্যাটারি আর বক্সে পাবেন পঁয়তাল্লিশ হওয়ার ফার্স্ট চার্জার যে ফোনটা দিয়ে আপনি তিরিশ মিনিটের মধ্যে এই ফোনটার পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত চার্জ করে ফেলতে পারবেন তো এবার আমরা এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো গ্লোবাল মার্কেটে এই ফোনটায় একশো আশি ইউরোতে লঞ্চ হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে বিশ হাজার টাকার আশেপাশে তবে বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটা বিশ হাজার টাকায় আসবে না এই ফোনটার প্রাইস কম হলেও পঁচিশ হাজার টাকার আশেপাশে হবে আর আমার কাছে মনে হয়েছে পঁচিশ হাজার টাকা বাজেটে যদি এই ফোনটা আসে তাহলে মোটামুটি ভালোভাবেই মার্কেট কম্পিট করতে পারবে কারণ এখানে আপনি ভালো গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন পাচ্ছেন বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ভালো একটা লুক এবং ডিজাইন তবে ফোনটার ক্যামেরা কোয়ালিটি যদি ইম্প্রুভ করতো তাহলে আমি বলতাম এই ফোনটা বর্তমান সময় মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতো তবে এখন ক্লিয়ার করার এই ক্যামেরা দিয়েই লঞ্চ করেছে ইনফিনিক্স তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ